বন্ধুরা নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাটা মাছ ভুনা। তাই জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ কেজি বাটা মাছ বাজার থেকে এনে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এখানটায় 7-8টি পেঁয়াজ নিয়েছি, কিছুটা ধনিয়া পাতা নিয়েছি। তো বন্ধুরা চলুন, আমি ধনিয়া পাতাগুলোকে ধুয়ে নিয়েছিলাম, এবার প্রথমে আমি ধনিয়া পাতাগুলোকে কুচি করে নেব। বন্ধুরা এবার আমি পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো শেষে পেঁয়াজগুলোকে ধুয়ে নিয়েছি, এবার কুচি করে নেব। বন্ধুরা এবার চলে যাব কিচেনে, মজাদার স্বাদের বাটা মাছ ভুনা রেসিপিটা দেখতে, সাথেই থাকুন। বন্ধুরা চলে এলাম কিচেনে। কিচেনে এসে প্রথমে আমি মাছগুলোকে আরেকবার ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তো বন্ধুরা আপনাদেরকে ছোট্ট একটি টিপস জানিয়ে দিচ্ছি, আপনাদের কড়াইতে যদি মাছ লেগে গিয়ে থাকে, এই যে কড়াইতে তেল দেওয়ার পরে হালকা করে এক চিমটি লবণ ছেড়ে দেবেন, মানে মাছটা দেওয়ার আগে, তাহলে মাছটা লাগবে না বলছি না, মানে যদি লেগে থাকে কিছুটা কম লাগবে। তো এবার আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা এবার মাছগুলোকে উল্টে দেব। দেখুন আমার মাছগুলো কিন্তু কড়াইতে লাগেনি। আপনারাও এই টিপসটিকে কাজে লাগাতে পারেন। বন্ধুরা এবার মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার বাকি মাছগুলোকে ভেজে নিচ্ছি।
বন্ধুরা সবগুলো মাছ ভেজে নিয়েছি। এবার সেই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব এখানে লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, জলে গুলিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা তেলটা ভেসে উঠেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ফাইনাল ঝোল। ঝোলটাতে পাক আসার জন্য অপেক্ষা করব। বন্ধুরা জলে পাক এসে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। এবার 2-1 মিনিট রান্না করব। এবার দিয়ে দেব ধনিয়া পাতা। বন্ধুরা দারুণ ফ্লেভার আসছে। নামিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। সাথেই থাকুন। বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি, মজাদার স্বাদে বাটা মাছ ভুনা। দেখুন কালারটা কত সুন্দর লাগছে। আশা করছি খেতেও লাগবে বেশ। বন্ধুরা আমার রেসিপিটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্টস ও শেয়ার করবেন। ভালো না লাগলেও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা একসময় হয়ে যাবে। আর রাজীব ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টাটা।